হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইটস নিপুস ব্লগ। আজকে আমি তোমাদের একটা নতুন ভিডিও দেব যেটা কিডস রিলেটেড নয়, তো বাচ্চাদের জন্য আমি দেব। কালকে নতুন ব্লগ আসবে, তো আজকে একটা ভাবলাম যে একটা নতুন একটা এন্টারটেইনমেন্টের জন্য একটা নতুন ভিডিও একটা দিই, ভালো লাগবে। মাঝে মাঝে একটু এক রকমের জিনিস দেখতে বা শুনতে সবারই ভালো লাগে না, একটু মাঝে মাঝে একটু চেঞ্জটা খুব দরকার, তাই আমি একটা দিলাম। আগে দেখো, আমরা যখন ছোটো ছিলাম বা যখন আমার দিদা বা দিদিমা বা মা যখন থাকতো, তখন শুনতাম যে মা বলতো যে আস্তে আস্তে খা, ভালো করে চিবিয়ে চিবিয়ে খা, যাতে খাবারগুলো ভালো করে ডাইজেস্ট হয়। আর মেয়েরা মানে তো আস্তে আস্তে সাবধানে মাথা নিচু করে খাওয়া, এই এই ছিল চল। আর এখন দেখো, ফেসবুক খুলো, ইনস্টাগ্রাম খুলো, কি হোয়াটস কী বলে ইউটিউব খুলো, দেখবে মেয়েরা কীরকম গোগ্রাসে খায়। উফ, মানে বোঝা যাচ্ছে যে সমস্ত কিছুই চেঞ্জ। দুপুরবেলায় এত তাড়াতাড়ি কী করতে চলে এসেছি ব্লগ করার জন্য? গেস, ইটিং শো ইন্সপায়ার্ড হয়ে ইউটিউবে দেখেছি অনেক ইটিং শো, সেগুলো দেখে ইন্সপায়ার্ড হয়ে আমিও একটা নিজের ইটিং শো খুব ভিডিও করেছি, তো সেটাই দেখাবো, তার জন্যই এসেছি। তবে ইন্ট্রোডাকশনটা একটু না দিলে না, হঠাৎ করে দুমদাম করে যদি আমি খাওয়া শুরু করে দিই তোমরাই কেন ভয় পেয়ে যাবে। যাই হোক, এটি ইন্ট্রোডাকশনটা দিই। কালকে আমাদের সপ্তাহে মানে বাচ্চাগুলো এত চিকেন খেতে ভালোবাসে, তো সপ্তাহে আমাদের 3-4 দিন নর্মালি চিকেন খাওয়া হয়ে যায়, মাছ খাওয়াটা হয় না, কিন্তু ছেলেদের ওই বরফের মাছটা ওদের রেগুলার রাইস খাওয়ানো হয়। তো সেই জন্য কালকে ঘুরতে বেরিয়েছিলাম, তোর বাবা আসার সময় চিকেন নিয়ে এসেছিলো, তো ওটা আর চিকেন আনলো নর্মালি ওর বাবাই রান্না করে সব কিছু গুছিয়ে টুছিয়ে। তো কালকে ওর বাবা রান্না করলো, আমরা 4 জনই খাই, 2 ছেলে আর ওর বাবা আর আমি। পাতলা ঝোলই করে, ছেলেদের খাওয়া যাওয়ার পর কালকে হঠাৎ ইচ্ছে লাগলো যে একটু ঝাল খাবো, তোর বাবা করলো কি কাঁচা লঙ্কাগুলো পেস্ট করে দিয়ে ও চিকেনটা করলো, তো সেটা দিয়ে একটা ব্লগ করেছি মানে দেখানোর জন্য। নর্মালি বেশি খাই না, অল্পই খাই, সেটাই দেখিয়েছি, কিন্তু তারপরেও আমি এত মোটা। যাই হোক, কমেন্টস করে জানিও। আর আমাদের চালগুলো খুব মোটা মোটা লাগছে, কারণ এখানে ঝাড়খণ্ডে মিনিকেট চাল পাওয়া যায় না, যা পাওয়া যায় সেগুলো এত মোটা, রান্না করতে সে চাল যেন নরমই হয় না, শক্ত তো শক্তই থেকে যায়। যাই হোক, তাহলে বন্ধুরা চলো, দেরি না করে দেখতে থাকো আমার রেটিং শো। আর হ্যাঁ, অনেক দিন বলা হয় না যে আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, আর সাবস্ক্রাইব তো করবেই, নাহলে নতুন নতুন ভিডিও কী করে দেখবে। তো কালকে আমি 4 মিনিট 20 সেকেন্ডে কমপ্লিট করেছি খাবারটা, রাতের খাবার তো সেই জন্য খালি মাংসই করেছি, মাংসের ভাত ছিল, কিন্তু কালকে দুপুরে অনেক কিছু রান্না হয়েছে বলে রাতে আর কিছু করিনি। আর অবশ্য মাংস বলে আর কিছু ওর বাবা খেতেও চায় না অন্য কিছু, তো সেই জন্য আজকে আমরা বিকালে একটু ঘুরতে বেরোবো, মানে জঙ্গলে, ঝাড়খণ্ড তো পুরো ওই জঙ্গল এরিয়া, তো আজকে ওখানে ঘুরতে যাবো, আমরা রেগুলার ঘুরতে বেরোই, তো আজকে দেখাবো খন আমাদের এখানে কীরকম পাহাড়, কীরকম ঘন জঙ্গল। তো বন্ধুরা চলো, দেখতে থাকো, সাথে থেকো।
Thank you for watching this video, eating video. Tada, bye.